আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস এর পঞ্চম পর্যায়। শুরু হচ্ছে নলিনী বেরার উপন্যাস সুবর্ণরেণু সুবর্ণরেখা। গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। সুবর্ণরেণু সুবর্ণরেখা, আজ অষ্টম পর্ব। দ্বাদশোধ্যায় পৃষ্ঠা ১১৭। গ্রীষ্মের ছুটি কিংবা পুজোর ছুটি শেষে স্কুল হোস্টেলে ফিরে যাবার দিন এসে গেলে আমাদের শকুন্তলার প্রতিগৃহে যাবার মতো দুর্দশা উপস্থিত হয়। বাড়ির গুরুজনদের চোখের আড়াল হয়ে সীতানালা খালধারে দক্ষিণশোলে সোঁতায় গরু গোঠের মাঠে যখন ধরা ডুডু দাঁড়িয়া ডাঙ্গুলি কি কাঠি খেলায় মুশকুল হয়ে কোনো মতে আরো একটা দিন কাটিয়ে দেওয়ার ফন্দি আছি, তখনই কর্ণপটাহ বিদীর্ণকারী একটা ডাক মাঠে ময়দানে বনে বাজারে আছড়ে পড়ে। অরে ললিন রে, বেলা যে ডুবতে বসলো, বাড়ি আয় রে, কাল তোর স্কুল খুলছে, হোস্টেলে যাবি না? ডাক যেরকমই হোক, সে ডাককে উপেক্ষা করা সাহস আমার নেই ছিল না। দুরু দুরু বক্ষে ভীরু পদক্ষেপে পরম মমতায় বুনো ঝোপঝাড়ের পাতা কানে চেপে ধরে মাঠের চরন্তি গরু ছাগলের পিঠে হাত বুলোতে বুলোতে ঘরে আসি। এসেই দেখি আমাকে হোস্টেলে ঠেলে পাঠাবার সব তোর্জ শেষ। সনাতন টুডু আমাদের চাষবাসের মুনিশ ভার কাঁধে পরীক্ষা করে দেখছে কতটা ভারী হলো। কি আর আছে, একদিকে বড় যে দড়ির খাটিয়া একটা, আর একদিকে মরচে ধরা টিনের ট্রাঙ্ক, দোড়াকাটা ময়লা শতরঞ্জি মোড়া এক সেট বিছানা, একটা হেরিকেন, মশারি, খাটানোর চার চারটে বাঁশের বাতা। ওই বাঁশের বাতাগুলো নিয়ে পড়তে হয় মুশকিলে। শেষটায় সনাতন বড় অবেলায় আমার হাতে গছিয়ে দিয়ে ধরে লক্ষণ বলবার ভঙ্গিমায় বলে ওঠেন, ধরো তো মামু, সনাতনের মাকে আমরা দিদি বলি কি না? ক্লাস এইটের আমি, কাঁধে আমার চার চারটে চাঁচা চোলা বাঁশের বাতা, তাই কোনো মতে সাপটে ধরে মা কাকি স্তক রাস্তায় দেখা হওয়া প্রণম্য ব্যক্তিদের অশ্রু সজল চোখে গড় করতে করতে বইচি শেয়াকুল আকন্দ পরিপূর্ণ খুদুপাড়ির জঙ্গল পেরিয়ে বারবার পিছন ফিরে তাকিয়ে উঠিয়া সোয়ারি বসিলা নাহি, ফিরি চাহি বাকু দিশিলা নাহি, মাগো শ্বশুর ঘরে যাওয়া মেয়েদের কায়দায় মনে মনে রোদন করতে করতে অথবা জল্লাদের হাতে দড়ির টানে কপালে সিঁদুর ল্যাপটানো বলি দিতে ঘষ্টাতে ঘষ্টাতে নিয়ে যাওয়া অনুচ্ছেদ নিরীহ গোবাচারি পাঠার মতো ভার কাঁধে ভারী চলেছে আগে আগে পিছনে হতদম পাতলুন আর হাফাতা জামা গায়ে আমি। রোহিণী চৌধুরানী রুক্মিণী দেবী হায়ার সেকেন্ডারি স্কুল হোস্টেলে উপস্থিত হয়ে দিন কত খারাপ লাগে। পৃষ্ঠা ১১৮। আহারে রুচি থাকে না, পড়াশুনায় মন থাকে না, ঘুমিয়েও সুখ হয় না, কেবলই ঝিনধরা ঝিনধরা ভাব। টিনের চালালা মাটির সুবিশাল তিনতলা বাড়িটা যেন অষ্টপ্রহর ঝিমিয়েই থাকে, তারপর একটা না একটা ছুতো পেলে এ মুহূর্তে সরগরম হয়ে ওঠে গোটা বাড়িটা। আর পাঁচটা সাধারণ মেসে বা ছাত্রাবাসে যা হয় এখানেও তাই হলো। কালীপদ বললে, নে পুনিয়া, এবার তোর ঝুমুর শুরু কর। সে একটা ঘাগড়ার মতো লুঙ্গি পরেছে, গামছা দিয়ে মাথায় ফেটটি বেঁধেছে, ভাত খাবার এনামেলে থালাটা বাঁ হাত দিয়ে চাঙ্গু যন্ত্রের মতো বাগিয়ে ধরে ডান হাত নেড়ে পুনিয়া অর্থাৎ পূর্ণচন্দ্র পুইরাকে গানে সুর তুলতে বলল কালীপদ হাঁটি। যেমনি পূর্ণ বিপুল উদ্যমে ঝুমুর শুরু করলো, শালগাছে শালপংড়া খেজুর গাছ ঝুড়িয়ে বধার গায়ে লাল গামছা চটক দেখে মরিহে, সঙ্গে সঙ্গে আহা চটক দেখে মরিহে বলতে বলতে দোয়ারকে দিতে দিতে গানের রং চড়াতে চড়াতে এদিক ওদিক খাটে চুপচাপ বসে থাকা বোর্ডাররা উঠে দাঁড়ালো এক জায়গায় জড়ো হয়ে। পূর্ণ আর কালীকে ঘিরে তারা নাচতে লাগলো। আজ তাদের নাচারি দিন, আজ তো বিজয় উৎসব। তবু সাবধানের মার নেই, মহেন্দ্র মাহাতো আর আমি এক দৌড়ে দোতলা সিঁড়ির মুখে এগিয়ে গেলাম। এখানে পাহারায় থাকবো, যদি হোস্টেল সুপার সিঁড়ি বেয়ে হুট করে দোতলায় উঠে আসেন
কালী আর পূর্ণর দল যে বড্ড শোরগোল শুরু করেছে। আমি আবারও এ মাসের মনিটর মহেন্দ্রকে বললাম, যা মহেন্দ্র, পুনিয়াকে বল একটু আসতে রে, একটু আসতে। এর মধ্যে দু চারজন বইয়ের পোকা, নয়তো লাজুক ও ভীরু প্রকৃতির বালক হেরিকেন জেলে শসা খাটিয়ার ওপর পড়তে বসেছে। এক একটা দড়ির খাটিয়া, তার একদিকে গোটানো শতরঞ্চি মোড়া বিছানা। কেউ হয়তো চিৎকার করে ভুল ইংরেজি পড়ে চলেছে, মিস্টার রয় মার ফুল স্টপ রায়। আবার কেউ সেই যে সন্ধ্যাবেলা ধূপধুনা দিয়ে নমস্কার করে দুলতে দুলতে শুরু করেছিল, দার্শনিক মিল বলেছেন, মিল বলেছেন, ব্যাস ওইটুকুই। মিল যে কি বলেছেন তা আজ আর জানা যাবে না। সংক্ষেপে এই এই আমাদের স্কুল, আওয়ার স্কুল হোস্টেল। আজ এখানে ধুমধাম করে চলছে বিজয় উৎসব। রোহিণী রুক্মিণী দেবে হায়ার সেকেন্ডারি স্কুল আজ যে ফুটবল খেলায় হারিয়ে দিয়েছে কুলটিকরি হায়ার সেকেন্ডারি স্কুলকে, আর তার জয়সূচক দুটি গোলই করেছে কালরুই গ্রামের ওই কালীপদ হাটুইয়া লাউদহর পূর্ণচন্দ্র পৈড়া। এবার কে যেন ওস্তাদ গায়কের ঢঙে বাঁ হাতটা কানের কাছে আর ডান হাতটা পর্যায়ক্রমে কালীপদ আর পূর্ণচন্দ্রের মুখের কাছে নাড়তে নাড়তে শুরু করলো। লাউদহর পূর্ণচন্দ্র আর কালরুইয়ের কালী হে কুলটিকরির গোলে আহা কি গোলটাই দিলি রে, অমনি দোয়ারকির দল আহা কি গোলটাই দিলি রে। বলতে বলতে নাচতে নাচতে মাটির দোতলা মুহূর্তে কাঁপিয়ে তুললো। অরে পুনিয়া, অরে কালিয়া, আসতে রে আসতে। এই বলে নির্দেশ পাঠাতে না পাঠাতে নিচে সুপারের ঘর থেকে আমার ডাক এলো। পৃষ্ঠা 119। মনিটরি মেজাজ দেখিয়ে বলে উঠলাম, তখন থেকে বলছি আসতে, একটু আসতে, জিতেছিস জিতেছিস, তা বলে লাগাম ছাড়া এমন বেহুশ, কে জানে বইয়ের পোকারাই বিরক্ত হয়ে সুপারকে টিপে দিয়েছে কিনা। কালী আর পূর্ণ দুজনেই আমাকে সাহস জুগিয়ে বলল, যা না, প্রয়োজনে আমরা দল বেঁধেই যাবো, জিতেছি তাই একটু আমোদ করবো না। ঠিকই তো, মনে মনে বললাম, একদিন বই দুদিন নয়, শহুরে ছেলে সৌগত ছেলের দুরন্তপনায় উত্তপ্ত হয়ে বাবা মা হয়তো শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই ছেলেকে এই ধার ধরে গোবিন্দপুরে স্কুল হোস্টেলে রেখে দিয়েছেন। এরকম কত শাস্তি যে সৌগত দেখেছে। সে এগিয়ে এসে বলল, ভয় কি, ফিল্মি গানা তো নয়, সিরে পল্লী গীতি, আব্বাসউদ্দিন, প্রতিমা বড়ুয়া, শচীন কর্তা, কত বড় বড় আর্টিস্টরাই গিয়েছেন। কি জানো কালী, শাল গাছে শাল পোঙরা, টেপ থাকলে এতক্ষণে টেপ করে ফেলতাম শিওর। বলতে বলতে সবাই মিলে সুপারের ঘরে ঠেলে ঢুকিয়ে দিল আমাকে। এর চেয়ে বনে বাদারে গরু বাগালদের সঙ্গে আঠাকাঠি পেতে গুরুর পাখি, গোবরা চড়ি, ক্যারকেটা, ডেপচু পাখি ধরাও যে সহজ ছিল। হোস্টেল সুপার সুধীর বাবু তার ভারী চশমার আড়ালে খড় চোখে আমার দিকে চেয়ে আছেন। খড় চোখ, প্রখর দৃষ্টিভঙ্গি, নাকটাও সুবিশাল। আমরা আড়ালে তাঁকে তো বলি হর্ষবর্ধন। হিসাব নিকাশে সুপটু সবসময় খাতাপত্র নিয়ে বসে আছেন। সুধীর বাবু এই বলে শুরু করলেন, এই যে হে ম্যাচ জিতেছ তার জন্য কংগ্রাচুলেশন, কিন্তু তুমি হোস্টেলের মনিটর, তোমার উপর দায় দায়িত্ব কত, আমার মনে হয় না তুমি কিছু দেখছো টেকছো। কালীপদ পূর্ণর উপর আর একবার রাগ হলো। হোস্টেল সুপারের কথায় কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি হোস্টেল সুপার আমার দিকেই চেয়ে আছেন। সেই খরচক প্রখর দৃষ্টিভঙ্গি, আমি লজ্জায় ঘাড় আর একটু নিচু করলাম। ছি ছি, এটা স্কুল হোস্টেল না আর কিছু, ঘাগরার মতো লুঙ্গি পরে এখানে খ্যামটা নাচ। বলতে যাচ্ছিলাম ভারী অন্যায় হয়ে গেছে স্যার, আর কোনো দিন হবে না স্যার। সুধীরবাবু নিজে থেকেই বললেন, ভাড়ার ঘর থেকে মাঝে মাঝে এটা ওটা খোয়া যাচ্ছে, চাল চুরি হচ্ছে, তার কিছু খবর রাখো। চাল চুরি, সত্যি আকাশ থেকে পড়লাম। কোথায় জগাই মাধায়ের মতো চণ্ডপ্রায় পূর্ণ কালীপদর খ্যামটা নাচের জন্য মার ধর বকুনি খাবো, তা নয় চাল চুরির অভিযোগ। আমাদের মধ্যে চাল চুরি করলো কে আবার, মাথা পিছু 25 কেজি চাল আর নগদ কিছু টাকা, নগদ না হয় যদি তো সম পরিমাণ চাল, এই অনাদিবাসী ভোটারদের মাথা পিছু ধার্য চার্জ। হস্টেলে আসার দিনই সঙ্গে এনে জমা করতে হয় চাল। মাপতে বসে আমাদের রান্নার বামুন ঠাকুর রামারাম দুয়ে দুই,
চাল চুরি কেন হবে, গুনতি তো এই বামুন ঠাকুরই ভুল করেছেন। কিন্তু হোস্টেল সুপার একরকম জোর দিয়েই বললেন, আমার তো এই সুপারটা কি সন্দেহ হয়, অত ভোরে হোস্টেলে কাকপক্ষী জাগার আগেই সে এসে বাসন কোসন মেজে যায়, ভাড়ার ঘরের আশপাশ ঝাঁট দিয়ে যায়, সময় সময় ঘরে ঢুকেও ঝাঁট ফাঁট দেয়, তার উপর একটু নজর রেখো। পৃষ্ঠা 120। ভাবলাম সুইপার রাখাল বড় অভাবী মানুষ, অভাবে পড়েই হয়তো সে হতে পারে, সে হতে পারে। কোনো মতে তখনকার মতো পার পাওয়ার জন্য হোস্টেল সুপারকে আশ্বস্ত করে বললাম, আপনি কিছু ভাববেন না স্যার, 2-3 দিনের ভেতর চোরকে বামাল শুধু আপনার কাছে হাজির করব, করবই স্যার। ভোর ভোর ঘুম থেকে উঠে ঘাপটি মেরে বসেও আছি ভাড়ার ঘরের আশপাশে, বারে বারে ঘুবো তুমি খেয়ে যাও ধান, আজ রে ঘুবো তোমার বধিব পরাণ। বনে বাজারে আটকাঠি পেতে ঘুঘো কোপ্তি ধরার কায়দা তো কম জানা নেই, কালো ভুসভুসে দেহের রং, কোঁকড়ানো চুল, গলায় একটা ফুটো তামা পয়সার তাবিজ, সম্পূর্ণ প্রোটো অস্ট্রেলয়েড রাখালমুখী যাতে হাড়ি। প্রায় 150-200 জন বোর্ডারে এঁটো বাসন কোসন ধুয়ে মাছতে এসে ভোর ভোর এসে যায়, সব তো এনামেল আর কলাই করা ডিশ, বেলাবেলি কাকপক্ষী জেগে উঠে যদি এঁটো বাসন কোসন ঘাটাঘাটি টানা হিচড়ান শুরু করে দেয়, তাই ভোর ভোর আসা। ভাবছি রাখাল কেন হবে, ওই তো সরল বোকা বোকা হতদরিদ্র লোক একটা, অতগুলো বাসন একা মাজতে পারে না, মাঝে মাঝে তাই বউকেও সঙ্গে নিয়ে আসে রাখাল। পাতকোতলার দুটিতে বাসন মাজতে বসে নিজেদের ভাষায় অনর্গল কথা বলে যায়, কখনো কখনো কিচেন গার্ডেনে খুরপি দিয়ে ঘাস ছোলে, তারপর বুনো শাক পাতায় কোঁচড় ভর্তি করে ঘরে ফিরে যায়। বোর্ডিং থেকে একটু দূরে ডোমপাড়ায় তাদের বাড়ি, সেখানে 12 মাসে 13 পার্বণ, পচাই শুয়োরের মাংস আর ডুরুম ডুম ঢোলবাদ্য তো লেগেই আছে। ওদিক দিয়ে ফুটবল মাঠে যেতে আসতে কতদিন তো শুনেছি, আহা ছুঁয়েও না ছুঁয়েও না বন্ধু, আজ আর ভোর ভোর রাখালমুখী এলো না, সে এলো একটু বেলার দিকে। বোর্ডিং এ সব বোর্ডাররাই এতক্ষণে উঠে পড়েছে, কলতলায় ঘাড় গুঁজে বাসন মাজছে রাখাল। আমি কুয়ো থেকে জল তুলে খাওয়ার অছিলায় তার কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করলাম, আজ এত দেরি করলে যে রাখাল? অন্যমনস্ক রাখাল চমকে উঠে বলল, কি কহঠ, অর্থাৎ কি বলছো? চোরের মন পুঁই খাড়ার দিকে, ভাবলাম না হলে এত চমকায় কেন রাখাল, জানু গোয়েন্দার মতো এটা ওটা জেরার ভেতর দিয়ে কোন ফাঁকে পেটের আসল কথাটা টেনে বার করব। এই ভেবে তার একবারে কাছে গিয়ে দাঁড়ালাম। রাখালের বউ কালিন্দি তখন ঝাড় দিচ্ছিল, সেও প্রোটো অস্ট্রেলয়েড, কালো আলকাত্রার মতো গায়ের রং, কপালে লাল দগদগে সিঁদুর টিপ, তার উপর রাংতার টিকলি সাঁটা, একটু মোটা থলথলে চেহারা কালিন্দি। পৃষ্ঠা 121। তা হোক, তবু আমাদের পুরুষ অধ্যুষিত বোর্ডিং এলাকায় ওই তো একমাত্র মহিলা, হোস্টেলে আমাদের অ্যাডোলেশন্স পিরিয়ডে খুব কাছ থেকে দেখা একমাত্র রূপসী, লাল খুরদা শাড়ি পরে সে যখন ঘরেই ঘুরিয়ে কুয়ো থেকে জল তোলে খুরপি হাতে কিচেন গার্ডেনে ঘাস চলে, মাঝে মাঝে আমাদের খাটের তলা বা তার আশপাশ ঝেড়ে ঝুড়ে সাফ করে দেয়, তখন আমাদের মতো পড়ুয়াদের পড়া কেবলই মিল বলেছেন জায়গায় থেমে থাকে, মিস্টার রয় হয়ে যায় মার ফুলস্টপ রায়, কে জানে হয়তো রাখালের বউয়ের টানেই রাখালের খুব নিকটস্থ হয়ে বলি, কাল রাতে খুব কি নাচা গানা, সেই কি জানো, আহা ছুঁয়েও না বধূ, আসর খুব জমে গিয়েছিল নাকি রাখাল, সারা রাত ঘুম হয়নি, শেষ রাতে ঘুমিয়ে পড়েছিল বুঝি। রাখালমুখী বাসন মাজা বন্ধ রেখে অপলক তাকিয়ে আছে আমার দিকে, অমন করে কি দেখছে রাখাল, খালি গা পরনে পাতলুন, গলা একটা ধবধবে পৈতে, ওহো আমার ওই পৈতেটাই দেখছে তাহলে রাখালমুখী। আমি হাত দিয়ে গলার পৈতেটা চোখের সামনে তুলে ধরলাম, হ্যাঁ ধবধবে সাদা, প্রায় রোজ দিন ডুলুং নদীতে নাইতে গিয়ে বালিতে রোগড়ে বা সাবান ঘষে ঘষে এতদিন সাফা রেখেছি। বললাম, কি দেখছো রাখাল আমার এই পৈতেটা? মুচকি হাসলো রাখাল, হ গো 8 বছরে মুখে তো ধারে দেলানি টুনি ঠাকুর, আউ কি, গত বছর আমাকে তো ধারে পৈতে দেয়নি টুনি ঠাকুর, আর কি, টুনি ঠাকুর আমাদের রান্নার ঠাকুর, বাড়ি তার দেউলবার, এখান থেকে 2-3 ক্রোশ দূরে, প্রতিদিন সকালবেলা সুবর্ণরেখা নদী পেরিয়ে আর তার মস্ত বালিয়াড়ি ভেঙে তিনি হোস্টেলে এসে তড়িঘড়ি রান্না চাপান, তখন থেকে হাঁড়া বালতি খুন্তির ব্যস্ততা বাড়ে, কাঁটায় কাঁটায় সকাল 10টার ভিতর আমাদের খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে
তিনি বড়জোর ঘুমোন আর নয়তো বসে বসে সুতো দিয়ে পৈতে বানান। এই পৈতে তিনি রাখি পূর্ণে বেঁধেন ছাত্রাবাসের ছাত্রদের ভিতর টাকা পয়সার বিনিময়ে নগদে অথবা ধারে বিক্রি করেন। নিলামওয়ালা ছহানার মতো এক একটা পৈতে কম করেও 5 টাকা। এই 5 টাকা জোগাড় করতে বা জমাতে আমাদের এক একটা বছর শুধু কেটে যায়। তবু টুডু, হেমব্রম, হাঁসদা, মুর্মু, সোরেন সিং, বাউরি, বিশুই, মুন্ডা, ভূঁইয়া, মাঝি, পানি, বেহেরা, বেহরা, রানা, হাটুই, পৈড়া, দড়পাট, পালুই, পাতর, কাপড়ি, জানা, মাইতিদের ভিতর তার জন্য কি বিপুল আগ্রহ। আর সে কি কম্পিটিশন! 1 টাকা 2 টাকা উপরি দিলে হলুদ ছোঁয়ানো আরো কগাছি বেশি সুতোর বেস্ট কোয়ালিটির পৈতে পাওয়া যায়। যারা ধারে কিনবে তাদের শোধ দিতে হবে কিস্তিতে কিস্তিতে। আমার এই পৈতেটা গত বছর টুনি ঠাকুর ধারেই দিয়েছিলেন। এখন পৈতের প্রতি প্রোটো অস্ট্রালয়েডীয় লুলুপাতায় রাখি পূর্ণিমার আসন্ন উপস্থিতি টের পেয়ে রাখালমুখী মুচকি হেসে কথাকটি বলল। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ভেবো না রাখাল, আচ্ছা এবছর টুনি ঠাকুরকে বলে আমি তোমাকে ধারেই একটা পৈতে পাইয়ে দেব, কেমন? তাহলে খুশি তো? পৃষ্ঠা 122। রাখালের বউ এখন ঝাঁটা ফেলে পাশে দাঁড়িয়ে শাড়িতে হাত মুছছে, সেও হাসছিল। এমন সময় শব্দ করে রান্নাঘরে শিকল খুললেন টুনি ঠাকুর। তিনি আমাদের কথার মাঝখানেই এসে পড়েছিলেন, কেউ আমরা লক্ষ্য করিনি, এতক্ষণে খেয়াল করলাম। টুনি ঠাকুর প্রায় ছড়া বলে টিপ্পনি কাটলেন, আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার, আর উধারে পৈতা বেচমু, গেলা বছরে পয়সা তুইও তো আজ তক দিলুনি ললিন। না, কিস্তি কিস্তি করে টুনি ঠাকুরের গত বছরের বেস্ট কোয়ালিটির পৈতের দাম আজ পর্যন্ত দিতে পারিনি আমি। লজ্জায় জিভ কেটে কুয়োতলা থেকে চকিতে সরে পড়লাম। ইস, রাখালের বউয়ের সামনেই পয়সার খোঁটা দিলেন টুনি ঠাকুর! সারাকাল মন খারাপ করে বিছানায় পড়ে থাকি, তার ওপর হোস্টেল সুপারের সতর্কীকরণ, তুমি মনিটর, তোমার ওপর কত দায় দায়িত্ব, মনে হয় না তুমি কিছু দেখছো টেকছো। বারে বারেই খোঁচা দিচ্ছিল, হতভাগা চোর আর চুরি করার সময় পেল না। আমি কিনা যে মাসে আবারও মনিটর, 9:30 বাজতে না বাজতে স্নান, তারপর টুং টুং খেতে যাবার ঘন্টা পড়ল, দুরদার করে সবাই ছুটলো ছুটলো খাবার ঘরের দিকে, আমিও গেলাম। মাটির তিনতলা হোস্টেল বাড়ি, নিচে যাবার দুটো সিঁড়ি, একটা মাঝ বরাবর আর একটা এক কোণে, নিচের তলায় একধারে ভাড়ার ঘর স্টোর রুম, তার ওদিকে হোস্টেল সুপার আর দু একজন মাস্টারমশাই, ছাত্ররা পারতে পক্ষে ওদিকে পা মারায় না। থামওয়ালা মাটির সুবিশাল তিনতলা, তার এক একটা থাম এত মোটা যে দু হাতের বেড় দিয়েও পুরোপুরি ধরা যায় না। পোড়া ইঁটের চেয়েও শক্ত, এঁটেল মাটি আর খড়ের কুচির মিশেল দিয়ে তৈরি, ঢেউ খেলানো টিনের চাল, মাঝরাতে কোনো ভীতু বা দুষ্টমতি ধেড়ে বালক ছোট বাইরে সারতে নিচের ল্যাট্রিনে না গিয়ে দোতলায় ঢেউ খেলানো টিনের চালের ঢাল বরাবর যখন অপকর্মটি করতে থাকে, বৃষ্টিং পথতি শব্দ শ্রবণে আচমকা ঘুম ভেঙে যদি কোনো গুরুমশাই তার চক্ষুকর্ণের বিবাদ মেটাতে অনতি বিলম্বে অকুস্থলে হাজির হয়ে পড়েন, তবে বড় অনর্থ বেঁধে যায়। সেবার ক্লাস 9-এর মানব পাহাড়িকে হাতে নাতে ধরে ফেলে কি মারটায় মারলেন হিস্ট্রির ঈষৎ স্থূলদেহী অতুল স্যার। মনে হতে এখন খুব হাসি পেল আমার, মানবটা বিচ্ছু বটে, 1-এর নম্বর। ডুলুং নদী তীরবর্তী অর্জুন পাখুরের ছাওয়ায় ঢাকা টালি চালওয়ালা আমাদের খাবার ঘর থালা বাসনের ঠুংঠাং আওয়াজে সে ঘর এখন মুখরিত। বোর্ডাররা যে যা শূন্য থালা আগলে বসে আছে, ও মাথায় টুনি ঠাকুর তার হাতের কারসাজি শুরু করলেন। আর কিছু না হোক, খালি দেখা যাচ্ছে ক্রমশ আগুয়ান একটি পিতলের হাতা হাতে ধরা বালতি থেকে একবার ডাইনে যাচ্ছে, একবার বাঁয়ে যাচ্ছে। হাতার বেগ আর ঠনঠনানি যদি প্রবল হয় তবে বুঝতে হবে বালতিতে ভোজ্যের পরিমাণ কিঞ্চিত কম আছে। সে যা হোক, যে যার থালায় খাবার পড়ল, তরকারি পড়ল, কি আর তরকারি, বড় জোর 1 খামচা শাক, 1 হাতা ভেন্ডি কি কুমড়োর ঘ্যাঁট, 1 টুকরো মাছ, মাসে অন্তত একবার মাংস। তবে হ্যাঁ, টুনি ঠাকুর লাউয়ের চুপি বানাতে ওস্তাদ। চুপি হলো লাউয়ের শক্ত খোসার তরকারি, চুপি হয় যদি তো বোরারা সেদিন আরো 1 হাতা ভাত চেয়েছিনতে নেবেই। টুনি ঠাকুর যদি বললেন দি, মহেন্দ্র মাহাতো বলবে 1 গসা, মুর্মু 1 টুকচা, অনিল সিং একটা আঙুল তুলে দেখাবে 1 খাবল,
পূর্ণ বৈরাগী কালীপদ হাঁটি বলবে দাও এক মুষ্টি, এক গাল এক মুঠা, একটা এক টুকচার, এক গালকে এক খাবল। আজ আর ভাত চা চায়ের কোনো কলরবই উঠল না, চাল চুরির ঘটনা না, তার ছোলা সহযোগে কাঁকুড়ের তরকারি, কে যে রোহিণী রুক্মিণী দেবীর হায়ার সেকেন্ডারি স্কুল হোস্টেলের বোর্ডারদের বিমর্ষ করলো তা ঠিক বোঝা গেল না। চুপচাপ খেয়ে সিমেন্টের চৌবাচ্চায় ঠকাং ঠকাং করে এঁটো বাসনগুলো ছুঁড়ে ফেলে যে যার রুমে চলে গেল। সেজে গুজে বই খাতা নিয়ে এখন তারা স্কুলে যাবে। স্কুলে ফার্স্ট ওয়ার্নিং এই পড়লো বলে আমিও ধীরে ধীরে রান্নাঘরের দরজায় হুঁকি মেরে বলি, ওবেলার আখাড়ের সামনে ধারের খোঁটা দিয়ে ভালো করেননি ঠাকুর। টুনি ঠাকুর দু হাতে দুই বুড়া আঙুলে গলার পৈতেটা অদ্ভুত কার দেয় বার দুয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ ছাদের সঙ্গে বললেন, তুই যে বামুনের সম্পদান করা পৈতের পয়সা কড়া মারি দিলু ললিন তার বেলা, ভগবানের দোহাই, সৎ ব্রাহ্মণের দেয়া পৈতের পয়সা কটা মেরে দিইনি, এতদিন দিতে পারিনি, এই যা হাতে পয়সা এলে ঠিক ঠিক শোধ করে ফেলবো মনে মনে ভেবে রাখলাম। কিন্তু খরচিও বা টুনি ঠাকুরের মুখের ওপর কোনো জবাব না দিয়ে আর একবার ঘাড় হেঁট করে ঘরে এলাম। এরপর তো বাধ্যতামূলক স্কুল, হিস্ট্রি অতুল স্যার ক্লাসে এলে সব মন খারাপ ভালো হয়ে যায়, যেন মেঘ কেটে সূর্যের উজ্জ্বল রোদ এসে পড়ে। অস্থানে অপকর্ম করে ফেলার অপরাধে তিনি যেমন দুষ্টমতি মানব পাহাড়িকে বেধড়ক ঠেঙান, তেমনি মজার মজার গল্প আমদানি করে ক্লাস শুদ্ধ সবাইকে হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়েও দেন। কি বলবো, আমাদের হোস্টেলে দড়ির খাটিয়ায় কোটি কোটি ছাড়পোকা, ছাড়পোকার উপদ্রবে মোটা মানুষ অতুলবাবুর ঘুম হয় না, সারা রাত উসুর ফুসুর করেন, মাঝে মাঝেই ঘুম থেকে উঠে দড়ির খাটিয়া স্কুল মাঠের রোদে দেন যাতে কড়কড়ে রোদের তাতে ছাড়পোকার বংশ দেশ ছেড়ে পালায়। কখনো কখনো দু হাতে খাটিয়াটাকে তুলে উপর ঝুপড়ে আছাড় মারেন, হামানদিস্তা দিয়ে খাটিয়ার পায়াগুলোকে ঠোকেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। রাতে ঘুমোতে গেলি আবার দেখে সেই কোথা থেকে যে পোকাগুলো বিচ্ছিন্ন করে আসে আর চকিতে কুটুস কামড় দিয়ে ঘুমে দফা রফা করে দেয়। একবার পিএম বাগচির ডাইরেক্টরি পঞ্জিকায় জলন্ধর সিটির, আমরা বলি ধুরন্ধর, একটি বিজ্ঞাপন অতুল স্যারের চোখে পড়ল, ছাড় পোকা মারার অব্যর্থ ঔষধ। ঠিকানা দেখে ঔষধ পাঠাবার অর্ডার পাঠিয়ে দিলেন অতুল স্যার। ডাক যোগে কদিনের মধ্যে ভিপিপিও এসে গেল মস্ত কাঠের পেটি। আমরা দেখে আশ্বস্ত হলাম, না তাহলে ধুরন্ধর সিটি ঠকায়নি। চারিদিকে কৌতূহলী জনতার ভিড়, অতুল স্যার পেটি খুলছেন, হাতুড়ি ঠুকে কাঠের প্যাকিং বাক্স ভাঙা হলো, স্তূপীকৃত কুঁচো খড় আর কাগজ কুচি, কাগজ খড় সরাতেই পাট পাট তুলোর স্তূপ। পৃষ্ঠা 124। ততক্ষণে আমরা ফিসফিস করে সেই পেঁয়াজের দর্শন আওড়াতে শুরু করেছি, একটার পর একটা খোসা ছাড়িয়ে যাচ্ছি, পরতের পর পরত অবশেষে শূন্য 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 পুরাণ। এই যে তুলোর পাটা শেষ হয় না, অতুল স্যার ঘামছেন তবু পরতের পর পরত খুলে চলেছেন, না অবশেষে শূন্য নয়, পাওয়া গেল প্রায় ছাড়পোকা সদৃশ একটা লোহার হাতুড়ি, জুতো সেলাই করা মুচিদের মতো একটা তিন ঠ্যাঙে লোহা স্ট্যান্ড আর একটা ছাপানো চিরকুট, তাতে ইংরেজি আর হিন্দিতে স্পষ্ট লেখা, ছাড়পোকা ধরেই স্ট্যান্ডের ওপর রাখুন, তার উপর এই হাতুড়ি দিয়ে উপর টুপড়ি মারুন, অচিরেই ছাড়পোকার বংশ ধ্বংস হবে। সেদিন আমরা না অতুল স্যার কে যে বেশি হেসেছিল বলতে পারি না। আজ আবার ক্লাসে সেই প্রশ্ন তুলবেন, বলতো হে রোহিণীর বুৎপত্তি কি, কে জানে এর ভিতর আবার কে হাস্য পরিহাস্যময় বিষয়বস্তু লুকিয়ে আছে। আমরা তাই ভেবে আগে ভাগে মুখ চাচাই করে হাসতে লাগলাম। অতুল স্যার খসখস করে চক দিয়ে বোর্ডে লিখলেন, রৌণী থেকে রয়নি, তার থেকে রোহিণী, মুখে বললেন, রোহিণী একটি ইতিহাস প্রসিদ্ধ নাম হে, এখানে রসিক মঙ্গলের রসিক মুরারি জন্মেছিলেন, সে কথা পরে, তার আগে বলি আমরা মোটামুটি ভাবে বুঝে গেলাম আজ ক্লাসে অতুল স্যার বৈষ্ণব পদাবলীর আখড়া বসাবেন, আমাদের ভিতর কেউ কেউ এর মধ্যেই বিড়বির করে দু এক পদ মুখস্থ বলেও নিল, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারও কথা, অতুল স্যার সেসব শুনেও শুনলেন না, আপন খেয়ালে বলে চললেন, এখনকার খড়গপুর থেকে লোধাশুলি, লোধাশুলি থেকে ফেঁকো, ফেঁকো থেকে কুঠিঘাট, কুঠিঘাটে সুবর্ণরেখা নদী পেরিয়ে
গোপীবল্লভপুর, গোপীবল্লভপুর থেকে সোজা উড়িষ্যা কিংবা দাঁতন হয়ে কটক, চৈতন্যদেব মথুরা যাওয়ার সময় হয়তো ওই পথে না গিয়ে কে বলতে পারে এই রোহিণীর ওপর দিয়ে এই দুরুং সুবর্ণরেখা নদী পেরিয়ে রামেশ্বর ডাঙা তপোবন জঙ্গলমহলের ভিতর দিয়ে শর্টকাট করেননি। মথুরা যাবার ছলে আশি ঝাড়িখণ্ড, ভিন্ন প্রায় লোক তাহা পরম পাষণ্ড, এই ঝাড়িখণ্ড কোথায় আর ভিন্ন প্রায় লোকই বা কারা হে? অতুল স্যার আমাদের প্রশ্ন করে কিছুক্ষণ থামলেন, তারপর যখন বিস্তারিত ইতিহাস বলতে শুরু করলেন আমরা তন্মুহূর্তে হাস্যপরিহাস পরিত্যাগ করে সেই আদিম ভূখণ্ডে প্রবেশ করলাম। তখন কোথায় থাকলো ছাড়পোকার কামড় আর ছাড়পোকা নিধনের জন্য ডাকযোগে আনিত সেই লৌহদণ্ড ও লৌহ মুদ্গার? পুরাভূমি টানা চলেছে রাজমহলের দক্ষিণ থেকে আসমুদ্র, তার মধ্যবর্তী কত না পরগনা, মল্লভূম, সিংহভূম, ধলভূম, মানভূম, বরাহভূম, শিখরভূম, ভঞ্জভূম, শান্তভূম, তার মধ্যে কত না নদ নদী, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী, টটক, কুমারী, রাঢু, কক্কর, ডুলুং, সুবর্ণরেখা, কত না গাছপালা, জয়ীর, বড়, বড়হা, বহরা, শাল, পিয়াশাল, ধ, আসন, কইন, করম, কুচলা, মহুল, গাছে গাছে কত না ফুল, কুর্চি, আটারি, সুরগুঞ্জা, শিমুল, পলাশ, ধুতুরা, ধাতকি, কেয়া কুসুম, কত না ফল, আম, জাম, পনস, বেল, বৈচি, কুল, শেয়াকুল, কেঁদ, ভেলা, ভুরু ভুরুরূপ।